তীব্র গরমের মধ্যেও দেশের বেশিরভাগ জেলায় খোলা রয়েছে মাধ্যমিক স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যদিও এসব জেলায় প্রাথমিকে পাঠদান বন্ধ রয়েছে। অন্যদিকে তীব্র গরমের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলায় এবং ঢাকা বিভাগের 6, রংপুরের 2 এবং বরিশাল বিভাগের 1 জেলায় স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ আছে। চলমান তাপপ্রবাহের কারণে গতকাল হাইকোর্ট ও প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা আগামী 2 মে পর্যন্ত বন্ধের নির্দেশ দেন। যেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে সেখানকার শিক্ষকরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বন্ধের কোনো নির্দেশনা না আসায় পাঠদান চালু রেখেছেন তারা। শিক্ষার্থীরা যেন গরমে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য অ্যাসেম্বলি বন্ধ সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুল খোলা রাখা নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে শরীয়তপুরে যাচ্ছি। শরীয়তপুর থেকে সহকর্মী এস এম শাকিল আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। শাকিল, একটু জানাবেন, এই যে তীব্র গরমে আদালতের নির্দেশনার পরও তো মাধ্যমিকের কিছু স্কুল খোলা, শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন এই বিষয়টি নিয়ে? দেখুন, তীব্র গরমে যেই স্কুলগুলো খোলা রয়েছে মাধ্যমিক স্কুলগুলো, আমরা কিন্তু সেই স্কুলগুলো সকাল থেকে ঘুরে দেখেছি। এখানে কিন্তু শিক্ষার্থীরাও বেশ অভিযোগ করছেন এবং যারা অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু বেশ অভিযোগ করছেন যে এই গরমের মধ্যে যদি ক্লাসগুলো বন্ধ রাখতো সেক্ষেত্রে হয়তো শিক্ষার্থীরা একটু ভালোভাবে থাকতে পারতো। তবে শুধু গরমেই যে অতিষ্ঠ সেটা বলা যাবে না, কারণ গরমের সাথে কিন্তু লোডশেডিংও রয়েছে। সেখানে কিন্তু ক্লাস করতে আসলে সেখানে লোডশেডিং কিন্তু একবার যদি কারেন্ট চলে যায় সেই কারণ কিন্তু প্রায় 1 ঘন্টা পর আসে, এমনটাই কিন্তু আমরা শরীয়তপুরে দেখেছি। সেইখানে কিন্তু বাচ্চাদের ক্লাস করতে বেশ বেগ পোহাতে হচ্ছে এমনটাই আমরা এখানে দেখেছি। তবে যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু বেশ অভিযোগ করছেন যে এখানে এই স্কুল এবং মাধ্যমিক স্কুল সহ শরীয়তপুর যে সকল স্কুলগুলো রয়েছে সেই সকল স্কুলগুলো যদি তীব্র তাপপ্রবাহের মধ্যে বন্ধ রাখা হতো সেক্ষেত্রে কিছুটা ভালো হতো। তবে এখানে আমরা বেশিরভাগ শিশু অসুস্থ হতে তেমন দেখিনি, তবে কিছু কিছু শিশু মাথা ঘোরা বা অন্যান্য ছোটখাটো সমস্যা দেখেছি, তবে হাসপাতালে ভর্তি হওয়া লাগে এরকম কোনো এখনো কোনো স্কুল শিক্ষার্থীকে দেখিনি। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যাচ্ছি এবারে কুমিল্লার সহকর্মী খোকন চৌধুরীর কাছে, একই বিষয়ে তার কাছ থেকেও জানতে চাইব। খোকন, সকাল থেকেই তো পাঠদান চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মসূচি চলছে, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এই তীব্র দাবদাহে? আর শিক্ষকরা স্কুল খোলা রাখার ব্যাপারে কি বলছেন আসলে? কলি, আসলে আমি যদি বলতে চাই, সর্বপ্রথমে এই মুহূর্তের যে কুমিল্লার যে তাপমাত্রা, আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, 33.5, অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন সকালবেলায় কিন্তু এই ধরনের তাপমাত্রা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটি আরও বাড়বে এবং বাতাসের যে আর্দ্রতা সেটিও কিন্তু 75%, অর্থাৎ সব মিলিয়ে আসলে তীব্র তাপদাহে কিন্তু আসলে জনজীবন অতিষ্ঠ। পাশাপাশি যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে অনেকটা হাসফাস অবস্থায় রয়েছে। তো আমি যেই বিদ্যালয়টিতে দাঁড়িয়ে রয়েছি, কুমিল্লার নবাব ফয়জুন্নেসা স্কুল, আমি এখানে বিদ্যালয়ের যারা ছাত্রী রয়েছেন তাদের কাছে জানতে চাইব, এই গরমে তোমাদের কেমন লাগছে, আসলে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? আজকে এতদিন পর স্কুলে আসে ঠিকই ভালো লাগছে, কিন্তু বর্তমানে যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এর কারণে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন আমাদের যেহেতু পরীক্ষার সামনে, তাই আমাদের সিলেবাসটাও কমপ্লিট করতে হবে, কিন্তু আমাদের আবার বিভিন্ন ধরনের গরমের কারণে বিভিন্ন অসুস্থতার সম্মুখীন হব। তো আমার মনে হয় কি, কর্তৃপক্ষ যদি আমাদের ক্লাসগুলোকে একটু কমে তৃতীয় বা 3টা বা 4টা পিরিয়ডের মধ্যে নিয়ে আসে, তাহলে হচ্ছে আমাদের যেমন সিলেবাসটা কমপ্লিট হবে ঠিক তেমনইভাবে আমরা আমাদের স্বাস্থ্যরও খেয়াল রাখতে পারবো আর কি, বেশি সমস্যা হবে না আর কি। জি, ধন্যবাদ। আসলে শুনছিলেন, আসলে শিক্ষার্থীদের প্রায় শিক্ষার্থীর কিন্তু একই ধরনের আসলে বক্তব্য, যদি আসলে বিষয়টিকে চিন্তা করে, যা বিশেষ করে শিক্ষকরা যেটি জানিয়েছেন, আসলে তারাও আসলে যেহেতু চাকরি করেন সরকারের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনায় আসে সেগুলো কিন্তু আসলে বাধ্যতামূলক কারণে তাদেরকে সে মেনে চলতে হয়। ধন্যবাদ আপনাকে খোকন।